বড় ধাক্কা আইএনডিআই এ জোটে এখনো আসন বন্টন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলি। 30 সেপ্টেম্বরের মধ্যে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। জোট সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং লালু প্রসাদ যাদব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি মাসের মধ্যেই নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আইএনডিআই এ জোটের মুম্বাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যত দ্রুত সম্ভব আসন সমঝোতায় জোর দেওয়া হবে, রাজ্য স্তরে এই সমঝোতা চূড়ান্ত করতে হবে। কিন্তু সূত্রের খবর, 5 রাজ্যের নির্বাচনের পর অর্থাৎ এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে এই বিষয়ে আলোচনায় বসবেন বিরোধী দলগুলি। জানা গিয়েছে বাংলা, দিল্লি এবং কেরল বিরোধী জোটের গলার কাটা। এই 3 রাজ্যে আসন সমঝোতা নিয়ে সমস্যা বেশি। বাংলায় প্রদেশ কংগ্রেস জানিয়েছে তৃণমূলের সঙ্গে কোনো আসন সমঝোতা সম্ভব নয়। শাসক দল আবার বলছে সিপিএম এর সঙ্গে তারা কোনো আসন বন্টনে যাবে না, কিন্তু এ যাবৎকালে আসন সমঝোতা করেই লড়ছে বাম এবং কংগ্রেস, তারা তৃণমূলের সঙ্গে বিরোধী জোটের অন্যতম শরিকও বটে। একই পরিস্থিতি দিল্লিতেও, সেখানে 7 আসনে একা লড়তে কোমর বাঁধছে কংগ্রেস। পাঞ্জাব কংগ্রেস ঘোষণা করেছে সে রাজ্যে আপের সঙ্গে আসন সমঝোতা হবে না, অর্থাৎ এই 2 রাজ্যে যুযুধান, আম আদমি পার্টি এবং কংগ্রেস কেউই আসন বন্টনে রাজি নয়। কেরলে আবার কংগ্রেস এবং সিপিআইএম যুযুধান পক্ষ। সবকিছু মিলিয়ে 2024-এর শুরুতেই যদি নির্বাচন এগিয়ে আসে, তখনও যদি আসন সমঝোতা প্রশ্নে মতানৈক্য থাকে বিরোধী জোটের শরিক দলগুলোর, তাহলে আখেরের সুবিধে বিজেপির। একইভাবে বিরোধী জোটের ক্ষেত্রে তা অশনি সংকেত এবং বিশাল বড় ধাক্কা। যদিও এই পরিস্থিতি তৈরি হতে পারে এমন আগাম আভাস কটাক্ষের মধ্য দিয়ে আগেই দিয়েছে কেন্দ্রের প্রধান শাসক দল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।